আসসালামু আলাইকুম। আজকে আসছে সুমন ভাইয়ের এই যে ফুচকার দোকানে। সুমন ভাই জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আপনি কোথায় ছিলেন বাইরে? আগে আমি দুবাই ছিলাম, এরপরে তুর্কিতে ছিলাম, আরো কয়েকটা দেশে ছিলাম। তো বিভিন্নভাবে ধরা খাওয়ার পরে আর কি এই বিজনেস চালু করছি আলহামদুলিল্লাহ। কেমন রেসপন্স পাইতেছেন? আল্লাহর রহমতে কোয়ালিটিটা একটু ভালো মেনটেন করি, সবাই ভালো খায় এবং ভালো বলে আর আসেও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায়। কাস্টমার আল্লাহর রহমতে আসলে মনে হয় না যে কেউ খারাপ বলেনি এই মানে এই পর্যন্ত। শুধু আসলে কমার্শিয়ালভাবে বিজনেস করার জন্য তো না, কোয়ালিটিটাও মেনটেন করি আর কি। আপনার মানে আর কি মানুষের আস্থা অর্জন করার জন্য, মানুষের ভালো একটা প্রোডাক্ট খাওয়ানোর জন্য আপনি চেষ্টা করেন? জি জি জি, আলহামদুলিল্লাহ এটাই। আর তারপর হচ্ছে মসজিদের সামনে, মসজিদ আমার এই জায়গাটা দিছে, ওর জন্য একটু চেষ্টা করি যেন কেউ কমপ্লেন না দিতে পারে। হ্যাঁ, ত্বকের পানিটা ফুটাই আনি আমি বাসার থেকে, বাসার থেকে ফুটাই ফুটানো। তারপর এই ভেলপুরিটা আমি নিজেই বানাই, যদিও এটা শিখতে আমার অনেক সময় লাগে। এটা নিজে বানান? হ্যাঁ, এটা নিজে বানাই। ফুচকাটা হচ্ছে আমাদের এক বড় ভাই আছে, উনি নিজের বাসায় বানায়, উনি ইউজ করে প্লাস আমি ইউজ করি। আর সবই বাসায় বানানো? সবই বাসায় বানানো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে একটা মানে অ্যাডভান্টেজ আছে আমার, যে কোয়ালিটিটা পুরোপুরি আমি মেনটেন করি আলহামদুলিল্লাহ। তারপরও সবার রুচি তো আর একরকম না, তবে 100 লোক আসলে 95% মানুষ বলে ভালো আলহামদুলিল্লাহ, আর কোথাও যায় না আল্লাহর রহমতে আসে না। আবার খায়ার সাথে সাথে আবার আপনার রিভিউটা পান ভালো, দেখলাম যে মানুষ বলে হ্যাঁ, যদি ওনার কোনো সমস্যা হয় উনি যদি বলে তো ওটা যাতে আমি সলভ করতে পারি এর জন্য চেষ্টা করি। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আইসেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া থাকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।